বন্ধুরা, আজকের পেন্টিংটা খুবই ইন্টারেস্টিং আছে। ওয়াটার কালারের বলতে পারো, এটাতে খুবই কালার মিক্সিং যথেষ্ট করা হয়েছে, আর এটাতে যদি একটু ভুল হয়ে যায় মানে কালার যথেষ্ট খারাপ হতে পারতো। ছোট ছোট মিস্টেকগুলো অ্যাভয়েড করার জন্য এই ড্রয়িংটা আমি বলবো তোমরা বাড়িতে মাস্ট প্র্যাকটিস করো, ধরে ধরে করো, এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আজকের পেন্টিংটায় আমি যে কালারটা করেছি তার সম্বন্ধে একটুখানি বলে দিই। যে আমি দেখো নর্মালি যখন কোনো পোর্ট্রেট করি তখন কি করি, ফেসের কালার করি, তারপরে বাকি জায়গাগুলো করি। তো আজকের কালারটা একটু অন্যরকম। আমি কি করেছি, ফার্স্টে পেজটাকে পুরো জল দিয়ে ফার্স্টে ধুয়ে নিয়েছি, মানে ধোয়া মানে আমি স্প্রেড করেছি ব্রাশ দিয়ে, জল দিয়ে পুরোটা ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি কি করেছি, ফেসে যে যে জায়গাগুলো ডার্ক পোর্শন লাইট পোর্শন সেখানটায় আমি গ্যাম্বোস হিউ কালারটা ইউজ করেছি, মানে ডার্ক ইয়েলো যেটা মেটে হলুদ টাইপের ওটাকে ইউজ করেছি, আর কিছু জায়গায় আমি কোবাল্ট ব্লু ইউজ করেছি। অ্যান্ড দেন তারপরে আমি একটুখানি ইন্ডিয়ান রেডের সাথে গ্যাম্বোস হিউকে মিক্স করে অরেঞ্জ কালারটা ওটাকে আমি ফেসের এই জায়গাগুলোকে ধরে 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 দিয়েছি। এরপরে গাইজ যখন আমরা শেডিংয়ের জায়গায় আসব তখন যেটা করেছি সেটা হচ্ছে আমরা ব্রাউন কালারটা যেটা ব্রাঞ্চ চায় না ওটাকে আমরা ধরে ইউজ করেছি। আর অনেকেই হয়তো ভাবছো আমি বোধহয় এই ড্রয়িংয়ে ব্ল্যাক কালারটা ইউজ করছি, বাট সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত যত কালার করেছি তাতে একটাতেও আমি ব্ল্যাক কালার কখনো ইউজ করি না। আমি ব্ল্যাক কালারটাকে সবসময় দূরে রাখার চেষ্টা করি, কারণ অনেক টিচাররা বলে, অনেক আর্টিস্টরাও বলে, সিনিয়র আর্টিস্টরাও বলে যে ব্ল্যাক কালারটাকে কম ইউজ করতে, ওয়াটার কালার ব্ল্যাক কালারটা কম খুব কম ইউজ করতে, কারণ ওটা খুব ডার্ক হয়ে যায়। আর মিক্সিং কালার ইউজ করা যথেষ্ট দরকার, ওয়াটার কালার শিখছো মানে তোমাকে মিক্সিং কালার যথেষ্ট ইউজ করতে হবে। তো আমি এখানে কি করেছি, প্রুশিয়ান ব্লু এর সাথে ইন্ডিয়ান রেডকে মিক্স করে করে একটা ডার্ক ব্রাউন টাইপে নিয়ে এসেছি, ওটা দিয়ে দেখতে পাবে আমি চোখের পোর্শনগুলো করেছি। আর এইটা খুবই একটা ইন্টারেস্টিং নলেজফুল কালার কম্বিনেশন, তুমি কালারটা দেখলে খুব ভালো লাগবে, শুধু দেখলেই চলবে না, তোমাকে করতে হবে। এবার গাইস বলবো যে আজকের যে স্পেশাল যিনি, তার জন্মদিন, তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি বাংলা সাহিত্যের একজন গ্রেট, হয়তো অনেকে এই নামটার সাথে অত পরিচিত না হলেও একটা নামের সাথে খুব পরিচিত, সেটা হচ্ছে দেবদাস। দেবদাস শরৎচন্দ্রের এক অভাবনীয় সৃষ্টি, এর জন্য বোধহয় প্রচুর, মানে দেবদাস তো অনেক অনেক কাজ হয়েছে, সিনেমা হয়েছে, অনেকে অনেক কাজ করেছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা অনেকেই বোধহয় গল্প পড়ে এসেছি স্কুল লাইফে, উনি অনেকটা না গ্রামীণ মানুষদের কষ্ট দুঃখ সেই সমস্ত নিয়ে গল্প লিখতেন। অনেকে হয়তো পড়ে এসছে অভাগীর সংসার বলে, সেখানে একজন দরিদ্র এক মায়ের গল্প, সেই রকম অনেক গল্প উনি লিখে গেছেন, উনি অনেক নোবেলও লিখেছেন। ওনার সাহিত্যে মানে প্রচুর জিনিস উনি সৃষ্টি করেছেন, প্রচুর কাজ দিয়েছেন আমাদেরকে, আমরা প্রায় বইতে বইতে পাতায় পাতায় তাকে স্মরণ করি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকে জন্মদিনে আমি যা সেই ড্রয়িংটা করেছি একটু অন্যরকমভাবে করেছি, চেষ্টা করেছি একটু ক্রিয়েটিভ তোমাদেরকেও কিছু দেখানো, যেটা তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে, তোমরাও যাতে অ্যাট্রাক্ট হও আমার কাজটায়, তাই জন্য একটুখানি অন্যরকমভাবে করেছি। রিয়েলিস্টিক কাজ তো সবাই করে, আমি একটুখানি অন্যরকম করেছি। তো ড্রয়িংটা দেখো, শেয়ার করো সবার সাথে, আর শুধু দেখলেই হবে না, তোমাদেরকে নিজেদেরকেও করতে হবে, বাড়িতে অন্তত ট্রাই করো একবার, খারাপ হলে হবে ভালো হবে, এনজয় করো, বাড়িতে একবার ট্রাই করো, ভিডিওটাকে শেয়ার করো, আর নতুন হলে মাস সাবস্ক্রাইব করো। চেষ্টায় আছি চ্যানেলটাকে অনেকটা গ্রো করার, প্রতিদিনই কাজ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য, এটাই হচ্ছে আমার মেন কথা। তো তোমরা এটা দেখতে থাকো, বাড়িতেও প্র্যাকটিস করতে থাকো।